Metric পৰীক্ষা আৰম্ভ হৈছে মাজত মাত্ৰ কেইটামান মুহূৰ্ত আৰু তাৰ পিছতে মেট্ৰিক পৰীক্ষা আৰম্ভ হ'ব প্ৰশাসন ইতিমধ্যে হস্তম হৈ আছে যেহেতু কটকটি নিৰাপত্তা বেষ্টনী গঢ়ি তুলিবলৈ কোৱা হৈছে প্ৰতিটো পৰীক্ষা কেন্দ্ৰত আজিৰ পৰা নতুন শিক্ষা নীতিৰে মেট্ৰিক পৰীক্ষা আৰম্ভ হ'বলৈ গৈ আছে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রী ডক্টৰ ৰণোজ পেগুৱে ঘোষণা কৰিছিল এই কথা যে নতুন শিক্ষা নীতিৰে এবাৰ মেট্ৰিক পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব প্ৰথমবাৰৰ বাবে নতুন শিক্ষা নীতিৰে মেট্ৰিক পৰীক্ষা অনুষ্ঠিত হৈছে প্ৰতিটো কেন্দ্ৰতে কটকটি নিৰাপত্তা বেষ্টনী গঢ়ি তুলিবলৈ কোৱা হৈছে খাসকৈ শিক্ষান্ত পৰীক্ষাৰ বাবে ইতিমধ্যে সকলো প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে সিসিটিভির ব্যবস্থা থাকিব প্রতিটো কেন্দ্রত ক্লোজ সার্কিট ক্যামেরা সমূহ বিকল হয়ে থাকবে নয় অ্যাক্টিভ মোডত রাখবলে কোয়া হয়েছে প্রতিটো সিসিটিভি ক্যামেরা 4,23,000 পরীক্ষার্থীর অবতীর্ণ হব এইবার হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা মোট 912 পরীক্ষা কেন্দ্রত এইবার পরীক্ষা অনুষ্ঠিত হবলে গৈ আছে 9 বজার লগে পরীক্ষাসমূহ আরম্ভ হব প্রথমবারের বাবে নতুন শিক্ষা নীতির পরীক্ষা অনুষ্ঠিত হবলে গৈ আছে সমগ্র রাজ্যজুড়ি কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজে কিছু সময়ের পাশতে এই মেট্রিক পরীক্ষাসমূহ আরম্ভ হব সকল পরীক্ষার্থী আমার তরফের পর শুভেচ্ছা আমি জ্ঞাপন করছো 9 বজার লগে পরীক্ষাসমূহ আরম্ভ হব আর কিছু নতুন নির্দেশনা বান্ধি দিয়া হয়েছে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত এবার যখন অভিভাবক যাব তেওঁলোকে গ্রাউন্ডত থাকিব নোৱাৰিব কিছু নিলগত থাকিব লাগিব কোনো ধরনের হুলস্থুলীয় পরিবেশ পরীক্ষা কেন্দ্রের বাহিরত করব নোৱাৰিব ক্লোজ সার্কিট ক্যামেরা সমূহ বিকল হয়ে থাকিব নোৱাৰিব ইয়ার বাবে প্রশাসনক কঠোর নির্দেশনা জারি করা হয়েছে যে ক্লোজ সার্কিট ক্যামেরা সমূহ একটিভ মোডত থাকিব লাগিব 912টা যে পরীক্ষা কেন্দ্র আছে সকলোতে কঠোর তালাশি অভিযান চলিব কোনো ধরনের যাতে ব্যবস্থা এনে ধরনের ব্যবস্থা নহয় যাতে পরীক্ষার্থী মোবাইল ফোন লৈ যাব নোৱাৰে তাৰ বাবে বিশেষ কটকটীয়া নিরাপত্তা বেষ্টনী গঢ়ি তোলা হয়েছে তালাশি চলোৱা হব সকলোতে প্রতিটো কেন্দ্রত সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে আজির পর হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আরম্ভ হয়েছে 9 বজার লগে লগে পরীক্ষাসমূহ আরম্ভ হব এই ক্ষেত্রে কঠোর নির্দেশনা প্রশাসনে জারি করেছে আর আরক্ষীর প্রশাসনক হস্তম হয়ে থাকবলে কোয়া হয়েছে সেবা ইতিমধ্যে সকল কথা উল্লেখ করেছে নতুন শিক্ষা নীতির এবার পরীক্ষা অনুষ্ঠিত হবলে গিয়ে আছে শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগুৱে উল্লেখ করেছিল এই কথা যে নতুন শিক্ষা নীতির এবার পরীক্ষা অনুষ্ঠিত হব কেতবোর নিয়মাবলী বান্ধি দিয়া হয়েছে পরীক্ষার্থীসকলের বাবেও পরীক্ষা কেন্দ্রত সেই নতুন নিয়মাবলী সমূহ মানি চলিব লাগিব সমান্তরালকৈ তেওঁলোকৰ প্রশ্নকাকতত কিছু সাল সলনি করা হয়েছে যোৱা বর্ষত মেট্রিক পরীক্ষাত যেনে ধরনের প্রশ্নকাকত আছিল বা বিগত বর্ষসমূহত যেনে ধরনের প্রশ্নকাকত আছিল তেনে ধরনের প্রশ্নকাকত এবার নহব কিছু সাল সলনি করা হয়েছে 50 নম্বরের প্রশ্নকাকতর বিশেষ ব্যবস্থা করেছে 1 নম্বরীয় যুর প্রশ্ন তার 50টা প্রশ্ন হয়তো থাকিব আর অবজেক্টিভ বিষয়সমূহের ক্ষেত্রে কিছু সাল সলনি এইবার সেবায় করেছে বলে জানিপরা গেছে আর শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগুৱে সংবাদ মাধ্যমের সম্মুখত এই কথা সদরি করেছিল সমান্তরালকৈ পরীক্ষা কেন্দ্র সমূহত কেনে ধরনের ব্যবস্থা করব তার বিষয়ে হস্তম হয়ে থাকবলে প্রশাসনক কোয়া হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা সমূহ একটিভ মোডত থাকিব লাগিব সমান্তরালকৈ যখন অভিভাবক থবলৈ যাব ছাত্র ছাত্রীসকলক গ্রাউন্ডত থাকিব নোৱাৰিব পরীক্ষা হলের গ্রাউন্ডতে থাকবলৈ দিয়া নহব কিছু নিলগত থাকার ব্যবস্থা করেছে আর আরক্ষী প্রতিটো মুহূর্ততে হস্তম হয়ে থাকিব যিকোনো অভাবনীয় পরিস্থিতির যাতে সূত্রপাত নহয় তাৰ বাবে হস্তম হয়ে থাকবলৈ কোৱা হৈছে আরক্ষী প্রশাসনক।